আগামী দিনে সামনে চাকরি ও শিক্ষার কী কী পরীক্ষা এবং কবে হবে দেখে নিন। রেল মন্ত্রকের অধীনে RPF কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 4208টি, শিক্ষাগত যোগ্যতা অন্তত পক্ষে মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 28 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 মে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, র্যালি এবং ইন্টারভিউ কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে। রেল মন্ত্রকের অধীনে RPF সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 452টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ডিগ্রি পাস, বয়স 20 থেকে 28 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 মে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, র্যালি এবং ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ কল লেটারে জানানো হবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। নিয়োগ হবে UPSC পরীক্ষার মাধ্যমে। শূন্য পদ 506টি, শিক্ষাগত যোগ্যতা BA, BCom, BSc, BBA ইত্যাদি গ্র্যাজুয়েট পাস, নম্বরে কোনো কড়াকড়ি নেই। ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য, বয়স 20 থেকে 25 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14 মে, লিখিত পরীক্ষা 4 আগস্ট হবে, কেন্দ্র আগরতলা সহ সারা দেশে।